হাসিনা ভুলে নাই ভুলার জিনিসটা ঢাকা শহরে কিন্তু আল্লাহ জানান দিছি মাত্র হাসিনার লাজ লজ্জা নাই বেহায়া এর কোনো লাজ লজ্জা নাই এর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে বিদায় দিতে হবে সাইক্লোন যদি করি না করি হাসিনার পতন করানো যাবে না হাসিনা ভুলে নাই ভুলার জিনিসটা ঢাকা শহরে কিন্তু আমরা জানান দিছি মাত্র মাত্র জানান দিছি এতদিন আমাদের নেতা কর্মীদের আবদার কি যে ঢাকা শহরে নেতা কর্মী যারা আছে একটু গর্জে উঠেন তবে আমরা কি সেদিন গর্জে উঠেছিলাম যত থানায় বলেন প্রত্যেক থানায় কিন্তু পদযাত্রায় আমাদের দেশের মানুষ সম্পৃক্ত হয়েছে এই বিএনপির আন্দোলনে আন্দোলনটা কেন কি কারণে দশ দফা দাবি আদায় করে নিতে হবে কারণ হাসিনার লাজ লজ্জা নাই বেহায়া এর কোনো লাজ লজ্জা নাই এর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে বিদায় দিতে হবে আর খুব হালকা মেজাজে যদি চিন্তা করেন বিদায় দিব হালকা মেজাজে কিন্তু বিদায় হবে না কঠিন মেজাজ লাগবে তুফান মেইল একটা বাঁধ পাকা জোয়ার সৃষ্টি করতে হবে একটা বাঁধ পাকা জোয়ার সৃষ্টি যদি না করি সাইক্লোন যদি করি না করি হাসিনার পতন করানো যাবে না হাসিনার পতন করতে হলে এই মঞ্চে যারা আছে আমানুল আমান যেভাবে নব্বই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন রুখে দাঁড়িয়েছিলেন ঘুরে দাঁড়িয়েছিলেন আর এই বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম তিনি কিন্তু একটা কঠিন লোক কতক্ষণ পরে স্লোগান দিবেন জেলখানায় আমরা একত্রে ছিলাম কিন্তু আমরা সেদিন মাথার তো করি নাই আমরা জেলখানা থেকে একত্রে বের হয়েছি আর শপথ করেছি যে আমরা রিজভী আহমেদকে বাইর করবো ইনশাল্লাহ আমরা জানি রিজভী আহমেদ অসুস্থ কারণ যেই লোকটাকে 15 দিন মাটিতে শোয়াই রেখেছিল অত্যাচার করেছিল নির্যাতন করেছিল ঠিক মতো খাওয়া দেয় নাই যেখানে রিজভী আহমেদকে আমাদেরকে সবাইকে সেখানে কনডেনসারে রেখেছিল যে কনডেনসারে ফাঁসির আসামিদেরকে রাখে সেখানে আমাদেরকে রেখেছিল তারপর রিজভী আহমেদ ভেঙে পড়ে নাই গত পরশু দিন আমরা রিজভী আহমেদের খবর নিয়েছি রিজভী আহমেদের মনোবল আছে তাই আমরা আজকে বলতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়া মানবর বেগম খালেদা জিয়াকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস উন্নয়ন কখনো হবে না এখানে যারা পুলিশ ভাইরা দাঁড়িয়ে আছেন সেনাবাহিনীর ভাইরা যারা প্রশাসনে আছেন আপনারা যখন আপনাদের প্রশিক্ষণ শেষ করেন তখন আপনারা শপথ গ্রহণ করেন কেউ কোরআন শপথ করে কেউ আল্লাহর নামে শপথ করেন আমরা যখন চাকরিকালীন সময় আমরা নিরপেক্ষভাবে রাষ্ট্রের মানুষের জানমালে হেফাজত করবো